বয়স্ক মহিলা এবং পুরুষ সদস্য সদস্যরা এবং শ্রুতি দর্শক বৃন্দ, হোসলার এবং শ্রদ্ধার সমস্ত মেম্বাররা, খুব ভালো লাগছে যে আমরা আপনাদের কাছে পৌঁছতে পারছি বলে, আপনাদের যন্ত্রণা ভাব কিছুটা নিতে পারবো বলে। আমার মনে করুন যে ব্যক্তিগতভাবে কারোর সমস্যা নেই, কিন্তু ব্রেন অ্যাক্টিভ রাখার জন্য এবং বয়স্ক মহিলা এবং পুরুষদের যেগুলো আর করবার ক্ষমতা থাকে না বা জীবে জড়তা আসে, অঙ্গ সঞ্চালনের অসুবিধা হয়, সেই সমস্ত জিনিসগুলো এখানে হোসলা এবং শ্রদ্ধাতে হয়। প্রত্যেক দিন এর একটা রুটিন আছে, সেই রুটিন মাফিক আমরা করি। আমার মানে যেগুলো করতে ভালো লাগে আমাকে সেই ধরনের কাজ দেওয়া হয়, এবং যোগ ব্যায়াম থেকে শুরু করে যার লেখনী শক্তি আছে সমস্ত সুপ্ত প্রতিভাগুলোর বিকাশ ঘটে এই বয়সে। যারা আমরা অনেকেই ভেবেছিলাম যে এরপরে হয়তো রান্নাঘরেই কাটাতে হবে, রান্নাঘর ঠাকুর ঘর মহিলাদের বিশেষত তিনটে ঘর আছে, রান্নাঘর ঠাকুর ঘর আর এই ভাড়ার ঘর, এই নিয়ে কাটাতে হয়, কিন্তু বিশ্বাস করুন এর বাইরেও আপনারা আসতে পারবেন, এমন সব প্রোগ্রাম করা আছে যে আপনারা ছুটে ছুটে আসবেন। আপনাদের এমন করে আনবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হোসলা। আসুন, আপনারা ছুটে ছুটে আসুন। আমি বলি যে অনেকেরই সমস্যা আছে এবং একা 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 থেকে যাদের ছেলেরা বাইরে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, তাদের একা থাকতে হচ্ছিল, তার ফলে এই মনের কথা শেয়ার করা যাচ্ছিল না, তার ফলে ডিপ্রেশন চলে আসছিল। এখন কিন্তু তারা ভীষণ আনন্দ চলাচ্ছে এবং এখানে মনের কথা শেয়ার করার জন্য বন্ধু আছে, আর কোথাও যাবার ভ্রমণ করার ইচ্ছে হলে ভ্রমণের ব্যবস্থাও আছে। এমন কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে না, কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময়ে আসতে হবে। এই যে নির্দিষ্ট সময়ে যেটা আমার চাকরি করার পর একদম চলে যাচ্ছিল, সেইটা কিন্তু অভ্যেসে দাঁড়িয়ে যাবে এবং আপনারা দেখবেন আপনারা কত কি উপকার পাচ্ছেন। আমি আরো অনেক কিছু বলার আছে, পরে বলছি যে আপনাদের এই শ্রদ্ধায় যুক্ত হতে এই কারণেই বলছি যে আপনারা একবার এসে দেখুন, মুখের কথা নয়, আপনারা এসে দেখুন ভালো লাগছে কি লাগছে না। এখন ছুটে ছুটে আসুন, আনন্দে আসুন। এবার আপনাদের একটা কবিতা পড়ে শোনাই। দিয়ার বুড়ি কেমন আছো? বড় ছেলের কাছে হিংসুটে ওই বৌমাটি কি তোমার পাশেই আছে? নাতি নাতনি কেমন আছে? ওরা কি